আল্লাহ রাসূল ঘরের মধ্যে আছেন, আরাম করছেন, জ্বালাইনি আবু জেহেল, হঠাৎ করে এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার খোদাকে মেনে নিলাম। নবী আমার চমকে গেছে, হ্যাঁ নবী মেনে নিল, এইসব কি কথা? বলছে তাহলে কলমা বলুন। আবু জেহেলকে বলতে বলছে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কলমা বলুন। আবু জেহেল বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ঠিক আছে। পরে বলছে ভাইপু আল্লাহও তো নেই, কোথায় সে? এটা মানা হলো? ও ঠেলায় পড়ে বলে দিলে হয়ে গেল আল্লাহও তো নেই, সে কোথায়? বলছে আমার আল্লাহ আছে। বলছে তোমার আল্লাহকে আগে দেখাও, আমি দেখবো তারপরে কলমা পড়বো মেনে নেবো। বলছে তোমায় দেখতে হবে না, মুসা কালিমুল্লাহ দেখতে পাইনি, তুমি কোথার থেকে দেখবে? বলছে ও সব জানি না, যদি আল্লাহ থেকেই থাকে তুমি দেখাও, আমি এক্ষুনি মেনে নেবো, তা না হলে মানতে পারবো না। শোনো, যদি না দেখাতে পারো আমাদের খোদাকে দেখতে হবে, চলো। লে ঠিক দিন চলে এসেছে, আল্লাহ রাসূলকে এসে বলছে রাসূল আপনি চলুন। কোথায়? বলছে চলুন আমার খোদাকে দেখবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বার হলেন, সঙ্গে আব্দুর রহমান বিন আউফ বার হলেন, আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনিও বার হলেন, আল্লাহ রাসূলের সাথে আবু বকর সিদ্দিক বার হলেন। বার হয়ে যখন আগিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে মাথা তুলে বলছে আমার আল্লাহ আমি ওর খোদাকে দেখতে পারবো না, পরওয়ারদিগার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আমার আল্লাহ বলছেন মোহাম্মদ গো আহেড, তুমি আগিয়ে যাও, আমি আল্লাহ হুকুম করছি ওর খোদাকে দেখতে যাও। তো আল্লাহ রাসূল যখন বার হলেন ঘর থেকে, দিন দুনিয়ার বাদশা আগিয়ে যাচ্ছেন আর আল্লাহকে বলছে আল্লাহ আমি বার হয়েছি, আল্লাহ আপনি মাফ করে দিন, আমি পারবো না ওর খোদাকে দেখতে। আমার আল্লাহ বলছেন মোহাম্মদ গো আহেড, আগিয়ে যাও, তুমি ওর খোদাকে দেখে এসো। আল্লাহ রাসূল আগিয়ে গেলেন, আরেকটু আগিয়ে গেলেন, আবার মাথা তুলে বলছে আল্লাহ আগিয়ে যাও। কোথায় যাচ্ছে আমার রাসূল? লাতুজ্জাত মানা থাবুলকে দেখতে, চ্যালেঞ্জ। আবার আমার রাসূল বলছে আল্লাহ আগিয়ে যাও হাবিব। আব্দুর রহমান বিন আউফ আমর ইবনুল আস আবু বকর সিদ্দিককে বলছে আবু বকর আবু বকর কি হচ্ছে, নবী কোথায় যাচ্ছে? আবু বকর সিদ্দিক বলছে যা হয়েছে ঠিক হয়েছে, যেটা হচ্ছে ঠিক হচ্ছে, আমার নবীর দ্বারা যেটা হবে ওটাও জোরে বলুন ঠিক হবে, বলুন সুবহানাল্লাহ। নবীজি যাচ্ছে আমরাও যাবো, চত আরো এগিয়ে যেতে আরম্ভ করলেন, এগিয়ে এগিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল বলছে আল্লাহ গো আপনার হাবিবের বুকের মধ্যে কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, আমি ওর খোদাকে দেখতে পারবো না, পরওয়ারদিগার আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ বলছে মোহাম্মদ তুমি এগিয়ে যাও, কোনো ব্যাপার নয়। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা এগিয়ে যাই, এক সময় যখন বুতখানাটার কাছে এসে যাই আল্লাহ রাসূল পাটা হেঁট করে হাঁটুর উপরে চাপ দিয়ে আসমানের দিকে মুখ তুলে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনার মোহাম্মদ আপনাকে ছাড়া কাউকে দেখবে না। আমার আল্লাহ বলে মোহাম্মদ তুমি ভাবলে কি করে, আমি আল্লাহ তোমাকে একা পাঠাবো, মোহাম্মদ তোমার সাথে তোমার আল্লাহর খোদাকে দেখতে যাবে। তুই ভাবলে কি করে, আমিও যাচ্ছি তো, এমনি মা কা আমিও তোমার সাথে যাচ্ছি হাবিব, আগিয়ে চলো। আমার রাসূল আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলো বুতখানা চলে এসেছে, আবু জেহেল ঢুকলো, ঢুকে ওর খোদা লাত উজ্জাত মানাত হাবল, লাত উজ্জাত মানাত হাবল এরা যে আছে এদের পায়ে যে আবু জেহেল সব সষ্টাঙ্গ প্রণাম করছে, গড় করছে। আমার রাসূল বড় বড় চোখ করে দেখছে, হোয়াট ইজ দিস, ও আল্লাহ আপনি তো সাথে আছেন, টেনশন নেই, সুবহানাল্লাহ বলেন, কোনো চিন্তা করি না। এরপরে আবু জেহেল সেজদা করে এসে আমার রাসূলের দিকে আঙুলটাকে তুলে চোখটাকে গাঢ় করে রঙিয়ে চোখটা লাল করে আল্লাহ রাসূলকে তম্বি করতে আরম্ভ করে, মোহাম্মদ ইউ আর ফিনিশ, নাউজুবিল্লাহ বলুন,
তোমায় আজকে শেষ করে দিলাম, তোমাকে ধ্বংস করে দিলাম, তোমার গুরুরকে ভেঙে দিলাম। তুমি হচ্ছে একজন মৃত্যুক, তুমি মানুষকে জাদু করেছো, মানুষকে নিজের দিকে টেনেছো। মুহাম্মদ তুমি ধোঁকাবাজ, তোমার ঘামান্ডকে ভেঙে আজ আমি চুরমার করে দিলাম। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ এই কথা সহ্য করতে পারলাম না, মুহাম্মদ তোমার নূরানি কদমটাকে একবার ওর বুতখানার মধ্যে রাখো, তোমার পাটা ওর বুতখানার মধ্যে রাখো, আমি আল্লাহ বাকি খেলাটা দেখিয়ে দেব। এই কথা বলা মাত্রই আমার রাসূল নিজের পা মুবারকটা আবু জেহেলের বুতখানার মধ্যে যেই না রাখে, আবু জেহেল যে খোদাগুলোকে সিজদা করছিল, লাত উজ্জাত মানাত হাবল যাদেরকে সিজদা করেছিল, তাবাররিল বারকে কপাল থেকে একটা বিদ্যুৎ চমকাবার মতো একটা আলো বার হয় আমার রাসূলের, হওয়া মাত্রই আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে আমার রাসূলের কদমে সিজদাই পড়ে যায়। আবু জেহেলের খোদা এখন আমার রাসূলের কদমে। এই দৃশ্য দেখে 1400 আবু জেহেল পন্থী মানুষ, 1400 কাফের, তারা আমার রাসূলের কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে যায়। অনেক সময় আমরা দেখি বলছি ওই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ ইস পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। কে বলেছে ইসলাম তলোয়ারের দ্বারা এসেছে? এতদিন মুসলমানরা বলতো, আজ আমরাও মানতে বাধ্য, ইসলাম কখনো তলোয়ারের দ্বারা আসেনি, ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে এবং মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। কথাটা আমার বোঝা যাচ্ছে তো নাকি? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কিন্তু আবু জেহেল মুসলমান হলো না কেন? কেন হলো না আবু জেহেল? গোলমাল আছে না, ওর নাম আবু জেহেল তাই। অথবা যতই বলেন ও হবে না, আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় আপনি যত করেই বলেন ও হবে না, যতই খুলে বলেন ও হবে না। নবীজিকে দেখে আবু জেহেল একটা পাথর তুলে নিয়ে হাতে, ভাইপো বলে কি বলো তো আমার হাতের পিছনে কি আছে? খুব পোলাইটলি সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, আমি কেন বলতে যাব, আপনার হাতের মুঠোই যে আছে ওই বলে দেবে আমি কে। হাতের ভেতর থেকে কলমা শরীফের আওয়াজ আসছে, কলমা শাহাদাতের আওয়াজ আসছে। আমার বক্তব্য এখানে একটা পয়েন্ট আউট করুন, ওই পাথরটা নবীর গুণগানকে কালেবা পড়েছে, ও কার হাতে ছিল? নবীর বন্ধুর হাতে না শত্রুর হাতে? তো এটাই পাথর থেকে শিক্ষা নেওয়া দরকার, ও কার চেঙ্গুলে আছি, কার গ্রিপে আছি, কার শিকঞ্জে আছি, কার পাঞ্জায় আছি, কার হাতে আছি দেখার দরকার নেই। হিন্দুস্তানের গলিতে গলিতে মুস্তাফার নামের আওয়াজ সব জায়গা থেকে মুসলমান তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কোন সেখান যে কোথায় আছে ও তোমায় দেখতে হবে না, ওটা দেখার বিষয় নয়।